بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم. فاجتباه ربه فجعله من الصالحين. وإن يأكد الذين كفروا لا يزلكونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. আমার সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন, বদ নজরের প্রকৃতি কি এবং তার চিকিৎসা কি? বদ নজরের প্রকৃতি কি এবং তার চিকিৎসা বলতে আমরা যেটা বুঝি, যে বদ নজর এর প্রভাব একদম সত্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের মধ্যে বলছেন আয়াত নম্বর 51, ওয়াইয়াকাযুল্লাযীনা কাফারূ লা ইউযলিকুনাকা মিআবসারিহিম, কাফেররা তাদের দৃষ্টির মাধ্যমে আপনাকে আছার দিয়ে ফেলে দিতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন সহিহ মুসলিম কিতাবুস সালাম অধ্যায় কিতাবুস সালামের মধ্যে, جعل عين حق ولو كان شيء سبق القدر سبقته العين اذا استغسلتم فاغسلوا. বদনজরের প্রভাব সত্য, কোন জিনিস যদি তাকদীরকে অতিক্রম করতে পারত তাহলে বদনজর তাকে অতিক্রম করত। তোমাদেরকে গোসল করাতে বলা হলে তোমরা গোসল করবে এবং গোসলে ব্যবহৃত পানি দিয়ে রোগীর চিকিৎসা করবে। সুবহানাল্লাহ, যেটা বর্তমান যুগে করে থাকি। এবং নাসাই এবং ইবনে মাজা আর মধ্যে একটা হাদিস পাওয়া যায়, বর্ণিত হয়েছে যে একদা আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে বলছেন যে হুনাইফের কাছ দিয়ে অতিক্রম করলেন। সাহাল ইবনে হুনাইফ তখন গোসল করতেছিলেন। আমির ইবনে রবিয়া সাহালকে দেখে বলল, আমি আজকের মতো লুকায়িত সুন্দর চামড়া আর কখনো দেখিনি। এ কথা বলার কিছুক্ষণ পর সাহাল অসুস্থ হয়ে পড়ে গেল। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো, বলা হলো সাহাল বদনজরে আক্রান্ত হয়েছেন। তিনি বললেন, তোমরা কাকে সন্দেহ করছো? তারা বলল, আমির ইবনে রবিয়াকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, তোমাদের কেউ তার ভাইকে হত্যা করতে চায়? কেউ যদি মানে হত্যা করতে চায়, কেননা তোমাদের কেউ হত্যা যদি করতেই চাই তাহলে পরে মানে কেউ যদি কারোর মধ্যে ভুল কিছু দেখে তাহলে সে যেন তার জন্য ভাইয়ের কল্যাণ কামনা করে এবং দোয়া করে। অতঃপর তিনি পানি আনতে বললেন এবং আমাকে তিনি বলছেন যে আমেরকে অজু করতে বললেন। অজুতে মুখমণ্ডল কোনোই সহ উভয় হাত মানে হাঁটু পর্যন্ত এমনকি লুঙ্গির নিচ পর্যন্ত ধৌত করে সাহালের শরীরে ঢালতে বললেন। কোন কোন বর্ণনায় আর একটা পাওয়া যায় যে পানির পাত্র যেন পেছন থেকে ঢালে, একটি বাস্তব ঘটনা যা অস্বীকার করার কোনো উপায় নেই। বদনজরে আক্রান্ত হলে তার চিকিৎসা হলো যে এক নম্বর হাদিসের মধ্যে যেমন বর্ণিত হয়েছে দোয়াগুলো পাঠ করে রোগীকে এই করতে হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা রুকবাতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, বদনজর এবং বিচ্ছুর বিষ নামানোর ঝাড়ফুঁক ব্যতীত কোনো ঝাড়ফুঁক নেই। আপনি হাদিস পাবেন সেই বুখারী কিতাবুত্তিব, সেই বুখারী কিতাবুত্তিব অধ্যায়ে। এবং জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো একটি দোয়া শিখেছেন, বিসমিল্লাহি আর রাকীকা মিন কুল্লি শাইইন ইউসিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন হাসিদিন আল্লাহু ইয়াসফিক
বিসমিল্লাহি আরকিকা, এই দোয়া শিখিয়েছেন যে আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ফুঁক করছি প্রতিটি এমন জিনিস হতে যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক জীবের অমঙ্গল হতে এবং হিংসুকের বদনজর হতে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন, আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ফুঁক করছি। তো এই দোয়াগুলি পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খায়রুন ওয়া আহসানুল জাযা।